হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা, আর আমরা তো খুবই ভালো আছি। তাই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আমার আজকের ভিডিওতে থাকবে হচ্ছে সারা বছর ধরে কীভাবে কাঁচা আমের সংরক্ষণ করে রাখা যায়, সেইটাই আমি তোমাদের দেখাবো। আর এটা করতে প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার কিছু আম লাগবে। চলো যাই, রেডি করি সব কিছু। আমি এখানে 1.5 কেজির মতো আম নিয়ে নিয়েছি। আমি আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার যেটা আমাকে করতে হবে, একটা পরিষ্কার তোয়ালের মাধ্যমে আমগুলোকে ভালো করে মুছে নিতে হবে, কারণ কাঁচা জল একদমই রাখা যাবে না। আমরা যে জলটা ব্যবহার করব সেই জলটা অবশ্যই লবণ জল থাকবে এবং ফুটান্ত থাকবে, কাঁচা জল ব্যবহার করা যাবে না। সেই জন্য না হয়তো পরবর্তীতে এটা নষ্ট হয়ে যাবে। তা আমি ভালো করে মুছে নিচ্ছি। এরকম একটা কাঁচের জার নিতে হবে, আমি জারে রেখে দেব। কাঁচে বয়াম হলেই খুব বেশি ভালো হয়। এবার আমি আমগুলো কেটে নেব। তবে ডিজাইন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে কাটবেন আপনার মনের মতো করেই নিতে হবে। আমি চিকন করে একটু লম্বাটে টাইপের করে কাটবো, তাতে একটু পাতলা হলে ভালো হয়। সেই জন্য আমি দুই সাইড থেকে এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর একটা ব্যাপার অবশ্যই আপনাদের বলে রাখা ভালো, যে আমগুলোর বিচি শক্ত হয়ে যায় সেইগুলো আমি কিন্তু নেইনি। এখনও যে আমগুলো নরম আছে সেইগুলোই আমি নিয়েছি। এই অবস্থাতে কিন্তু এগুলো ভালো করা যায় কাজ। এই দেখুন, এখনও খুব একটা শক্ত হয়নি, এরকম অবস্থায় নিলেই ভালো হয়। অবশ্যই এরকমটা নিতে হবে এমন কোনো কথা নাই, যে যার মতো করে নিতে পারেন। তো দেখুন, আমি এভাবে করে পাতলা করে কেটে নিয়েছি, দেখতেও সুন্দর লাগবে। হয়ে গেছে আমার আমগুলোকে কাটা। এরপর আর একটা বয়ামে আমি অন্য ডিজাইন করে আর একটা আম কেটে নেব, ঠিক একইভাবে। সবগুলো আম আমার কাটা হয়ে গেছে। এবার বয়ামে ভরে নিয়েছি আমগুলো, দেখতে পাচ্ছেন। আর যে বিচিটা ছিল আমের সেটা ফেলে দিয়েছি, সেটা রাখা যাবে না, তাহলে খাবারটা তিতা হয়ে যাবে। এবার চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার অ্যাড করে দেব জল পরিমাণ মতো। এবার ভালো করে এই জলটাকে আমার ফুটিয়ে নিতে হবে অনেক সময় ধরে। নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লবণটা ভালো করে গুলে যায়। বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আপনারা কিভাবে বুঝবেন যে জলটা হয়েছে কিনা, দেখবেন কড়াইয়ের পাশে চারিদিক থেকে লবণ উঠে আসছে, ঠিক তখনই বুঝতে পারবেন যে জলটা হয়ে গেছে। জলটা কখন ঠিকঠাক মতো হয়ে আসবে সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, কড়াইয়ের পাশ দিয়ে লবণ উঠে এসেছে, ঠিক এই মতো অবস্থায় কিন্তু বুঝে নিতে হবে যে জলটা হয়ে গেছে। আর এরপরে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে ফিরে আসব। হয়ে গেছে আমার জলটা ঠান্ডা করা। এবার হচ্ছে বয়ামের জলটা দিয়ে দেওয়ার পালা। আর পুরো জলটা আমি দিয়ে দিচ্ছি বয়ামের ভিতরে, আমটা যাতে পুরোটা ডুবে থাকে জলের ভিতরে, সেই অবস্থায় কিন্তু জলটা দিতে হবে। কোনো রকমের আম উপরে যেন না থাকে, যেন জলের ভিতরেই ডুবে থাকে আমটা, না হয় নষ্ট হয়ে যাবে। আমি একটা শুকনো চামচের মাধ্যমে আমগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে আমগুলো ভালো করে ডুবে থাকে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরোটা ডুবে আছে, ঠিক এই অবস্থাতেই রেখে দিতে হবে। আর এটাকে কিন্তু বারে বারে ধরা যাবে না, তাহলে আমটা নষ্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। কিছুদিন পরে এর কালারটা একটু আলাদা হয়ে যাবে, একটু হলদে টাইপের হবে, সেজন্য টেনশনের কোনো দরকার নেই।
দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা রইল। আর আমার চ্যানেলে পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। আর আপনারা অনেক অনেক ভালো থাকুন।